ঘুম ভেঙে কোমর পানি দেখেছেন এমন দুইজনের সঙ্গে শুরুতেই আমি কথা বলে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রতীতি জয়িতা জামিল পেশাজীবী এবং আলী ইউনুস হৃদয় পেশাজীবী। তাদের দুজনের কাছ থেকে আমি জানতে চাই, প্রথমে প্রতীতির সঙ্গে কথা বলতে চাই। প্রতীতি, সকালবেলা অফিস গেলেন কি করে, সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু বলতেন। মানে আসলে অফিস তো আসলে যাওয়াই লাগে আমার। সকালবেলা দেখা গিয়েছে আমি যেই এরিয়াতে থাকি এখানে অল্প বৃষ্টি হলেই আসলে মানে হাঁটু পর্যন্ত পানি আর কি জমে যায়। আর আজকে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির কারণে আমার তো হাঁটু পানি পার হওয়াই লেগেছে। রিক্সা দিয়ে একটু গলির বাইরে বের হতে পেরেছে, কিন্তু এরপরে রিক্সা যেতে চায় না। তারপরে আমি যে ট্রান্সপোর্ট হয়তো বা আমার সেখানে তারা 400 টাকা চাচ্ছে, এবং অনেক সময় 400 টাকা দিতে চাইলেও অনেকে আবার যেতে চাচ্ছে না। এই সমস্যাটা মানে আমি আজকে প্রচন্ড রকমের এই সমস্যার সম্মুখীন হয়েছি। প্রতীতি, কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো। আমি একটু আলী ইউনুস হৃদয়ের কাছে যেতে চাই, তার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আসলে আমি যখন সকালে অফিসের উদ্দেশ্যে বের হই, ঠিক সেই সময়ে দেখি যে বৃষ্টির মুখোমুখি। তখন বের হয়ে দেখি যে যে রিক্সা বা যে সিএনজি গুলো রয়েছে তাদেরকে আমি আমার যে সাধ্যের মধ্যে যে ভাড়া, সে ভাড়াটা দিতে চেয়েও আমি তাদেরকে পাচ্ছি না। আবার তারা আমাদেরকে মানে আমাকে বলতেছে যে এই মুহূর্তে আপনি যেতে গেলে আপনাকে এইভাবে ভাড়াতে যেতে হবে। তো আমি আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম সেখানে, তারপরও হচ্ছে না সময়। এরপরে একটা সময় এসে আমি বাধ্য হয়ে মানে আমি যে ভাড়া দিয়ে যাই তার 3 গুণ ভাড়া বেশি দিয়ে আমি যেতে বাধ্য হয়েছি, কারণ আমার অফিসে পৌঁছাতে হবে। এইরকম পরিস্থিতিতে যখন রাস্তায় বের হলাম, তখন দেখি যে রাস্তায় যে অল্প মানে যে বৃষ্টি, আধা ঘন্টার বৃষ্টি দেখি যে রাস্তায় পানি জমে গেছে। তারপরে ওই অবস্থায় রাস্তায় যে গাড়িটা যাবে সেখানে রাস্তায় বেশ মানে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহনের গাড়িগুলো বেশ রাস্তায় জ্যামে পড়ে গেছে, এবং পানি যেভাবে রাস্তায় জমাট বাঁধা। আমি নামার পরে আমি আমার অফিসের যে অল্প একটু পথ, পায়ে হাঁটা পথ, সেইটুকু যাওয়ার মতো আমার অবস্থা ছিল না। অফিসে কি শুকনো কাপড়ে যেতে পেরেছেন না ভেজে কাপড়ে যেতে হয়েছে? না না, আমি তো মানে যখন আমি অফিস থেকে আমাকে যেখানে নামিয়ে দেয় সেখান থেকে আমার যেতে যেয়েও আমি যেতে পারিনি, কারণ ওই রাস্তার ধার দিয়ে যে পানিগুলো যাওয়ার কথা, কিন্তু আমি ভেবে দেখলাম যে এখানে হয়তো নামলে আমি খুব সহজে যেতে পারবো। কিন্তু আমি নামার পরে দেখি যে আসলে ওখানে পানির পরিমাণটা অনেক বেশি। তখন আমি ওই অবস্থায় আমার প্যান্ট বা আমার হাতে যে জিনিসপত্রগুলো ছিল প্রয়োজনীয় সেগুলো আমি কোনো রকম নিয়ে আমি একটি গাছে মানে আড়াল হয়ে দাঁড়িয়ে তারপরে আমি একটি ব্যাংকের বুথের সামনে যে দাঁড়াই। মানে বেশ বেশ মানে কি বলবো, সকালবেলাটা বেশ কষ্টের গিয়েছে আপনাদের। ধন্যবাদ প্রতীতি এবং আলী ইউনুস হৃদয় আপনাদের দুজনকে।